সুশাসন জামানায় মুখ্যমন্ত্রীর কাছে বেশ চাইলেন সদলীয় কর্মী। বহু আশা ছিল চাকরি মিলবে, কিন্তু পরিবর্তে প্রতারণার শিকার হয়েছেন এই বিজেপি কর্মী। জানা যায়, বিলোনিয়া ভারতচন্দ্রনগর ব্লকের পাইখলা পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাকরির অফার ছাড়তেই বঞ্চিতরা ক্ষোভে ফেটে পড়েছে। এমনকি চাকরি নিয়ে কেলেঙ্কারির অভিযোগ উঠেছে শাসক দলের কর্মীদের পক্ষ থেকে। বিলোনিয়া ভারতচন্দ্রনগর ব্লকের পাইখলা পঞ্চায়েত বিজেপি কর্মী রঞ্জিত সূত্রধরের স্ত্রী রেখা সূত্রধর চাকরি পাবেন বলে ধরে নিয়েছিলেন, কারণ গত কয়েকদিন ধরে আশ্বাস দিয়ে আসছেন এলাকার বিজেপির নেতারা। কিন্তু চাকরি তালিকা প্রকাশ হতেই দেখা গেল নাম নেই সেই বিজেপি কর্মীর। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছে বিষের বোতল চান তিনি। বেকার দহন জ্বালা সহ্য করতে না পেরে এই উক্তি করছেন বলে দাবি করলেন তিনি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমার বউরে যদি অঙ্গনওয়াড়ি হেল্পারের চাকরিটা না দেয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি। আমার একটা বিষে বোতল দিয়ে দিবার লাগি মারা যাব। মানে মুখ্যমন্ত্রীর কাছে চাকরি আপনি থেকে দেওয়ার জন্য কইতেছেন? যে হের বউ যদি চাকরি না হয়, আমরা অনির্দিষ্টকালের জন্য পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেওয়া হবে এবং পার্টি অফিসে তালা লাগানো হবে। এবং আমি এটা সবার দৃষ্টি আকর্ষণ করে কথাটা বলছি, কোন পঞ্চায়েতে তালা লাগাবে? এটা পশ্চিম বাইকুলা গ্রাম পঞ্চায়েত। কি হয়েছে, এই মেম্বার বিগত লোকসভা ইলেকশনে কংগ্রেসের প্রচার করছে, হে মেম্বার উপরে চাকরিটা দিছে, হে নাম আবার বিভিন্ন কার্ড সিলেকশন করছে, এরা ড্রাগন বলে চাষ পাইছে, চাষছ ব্যুরো রিপোর্ট সংবাদ ৩৬৫ দিন।